মনোবিজ্ঞান পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। দুর্গাপুজো কালীপুজো পেরিয়ে আজ ছট পুজো। রীতি মেনে সূর্যের আরাধনা, ঘাটে ঘাটে ভিড় পুণ্যার্থীদের, শহর বহরমপুরে উৎসবের ছবি। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরেই এবার লাকজারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ছট পুজোয় উৎসবের আবহ শহর বহরমপুরে। দুদিনের ছট পুজোর প্রথম দিনে দুপুর থেকেই গঙ্গার ঘাটে ভিড় জমতে থাকে ছটের ব্রতীদের। সূর্যাস্ত এবং ভোরে সূর্যোদয়ের সময় এই পুজো হয়, অর্ঘ্য দান করা হয়। প্রতি বছরের মতো এবারেও বহরমপুর শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুজোর উপকরণ ডালা নিয়ে বাদ্যযন্ত্রের সাথে ভাগীরথীর পারে আসেন অসংখ্য পূজারি দর্শনার্থী। কঠিন ব্রত রেখে অনেকেই দণ্ডি কেটে এদিন ঘাটে এলেন। 8 থেকে 80 ছটের পুজোয় উৎসবে গা ভাসালেন। আমার জন্ম হওয়া থেকে আমি দেখছি ছট পুজো, অনেক বছর ধরে আসছি। আমি নবগ্রাম থানা থেকে এসেছি, আমার বাড়ি পলসুন্ডা। হ্যাঁ, প্রতি বছরই আসি, এখানে আমার পিসির বাড়ি, প্রত্যেক বছরই আসি। আগেকার পুজো আর এখনকার পুজোর মধ্যে পার্থক্য বলতে গেলে কিছুই নেই। আগে একটু বেশি কম ধুমধাম হতো, এখন বেশি ধুমধাম হয়, এটা হলো। এখনকার দিনকাল পাল্টেছে, সেটাই একটা পার্থক্য। আগে ছট পুজোতে সবাই একসঙ্গে আমরা আসি, থাকি, খুবই মজাতে সকালবেলাতেও, মানে ভোরবেলাতে যেটা হয় সেটাও মজা। মানে যারা বাইরে থাকে তারাও ছট পুজোর সময়তে সবাই একসঙ্গে, বাড়ির লোকেরা সবাই একসঙ্গেই থাকি, তো ওইগুলো নিয়েই ভালোই কাটছে সব। আর আমার জন্য মানে আমার মা আমার জন্যই ছট পুজোটা করে। তো আমরা সূর্যদেব পুজো করি। আমরা সূর্য হচ্ছে পৃথিবীর সৃষ্টি, মানে উত্তর সূর্য, সূর্য হচ্ছে আমরা শেষ। সূর্য যদি না থাকে তাহলে দিন হবে না, রাত্রি হবে না। তাই আমরা সূর্যকে সঙ্গে নিয়ে এই ধরিত্রী মাতা, এই পৃথিবী মাতাকে আমরা পুজো করি। দেখবেন আপনার ডালের মধ্যে কলা পাবেন, আখের গাছ পাবেন, অনেক ফলমূল পাবেন। প্রকৃতিকে নিয়ে, প্রকৃতিকেই আমরা পুজোটা করছি, সূর্যকে সামনে রেখে। গঙ্গার ঘাট ছট পুজো উপলক্ষে ফুলের মালা দিয়ে, তোরণ দিয়ে সাজিয়ে তোলা হয়। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। পুজো চলাকালীন ঘাটে নিরাপত্তার ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ভাগীরথীতেও বোটে চলে নজরদারি, দূষণ এড়াতে ব্যবস্থা নেওয়া হয়। ঘাটে ঘাটে থাকে কড়া পুলিশি নিরাপত্তা।